নমস্কার বন্ধুরা, রকমারি পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো এখন বাজে ওই 8:30 মতো, আর এই যে এটা হলো বড় মাসি, আপনাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি। এটা মাসির মেয়ে মানে মনাদি, আর ওই যে ওটা আমাদের বর্ষণ মানে মাসির নাতি, মাসির ছেলে ছেলে। তো আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি, শুধু বাড়িতে থাকছে সোনুর পাপা। সোনুর পাপা যাচ্ছে না, তো সবাই মিলে যাচ্ছে একটু বেরু বেরু করতে। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই কোথায় যাচ্ছি সেগুলো তো আপনাদেরকে বলবই, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। তো দেখতে থাকুন, আর আমরা এখন বেরোবো, গাড়ি চলে আসবে, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো। আর মাও রেডি হয়ে গেছে, মা ঘরে রয়েছে, শুনু রেডি, সবাই রেডি হয়ে গেছে। এই যে শুনু আর আমাদের ছোট সোনাটা খেলা করছে। আমি তো যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ভালো দেখছি। তো বললাম না যে সবাই আমরা রেডি। তো এই যে মা, ওদিকে দিদি, দাদা আর পুচকুড়া, তো ওদিকে খেলা শুরু করে দিয়েছে। তো আমরা এখন বেরোবো। আর বললাম তো যে শুনুর পাপা বাড়ি পাহারা দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি বাড়ি পাহারা দেওয়ার জন্য না, ওর দোকানে প্রচুর কাজ, তো সেই জন্য যেতে পারছে না। আর দীপাকেও বলেছিলাম, ও যেতে পারছে না। অর্পণদাকেও বলা হয়েছিল, মাসিমণি রিয়া ওদেরও বলা হয়েছিল, কিন্তু ওরাও যেতে পারছে না, সবাই কাজে খুব ব্যস্ত, তো সেই জন্য কেউ যেতে পারছে না। আমরা এই কজন যাচ্ছি, গাড়ি এখনো আসেনি, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো। ওদের গাড়ি তো চলে এসেছে, এখন সবাই গাড়ি থেকে দাবি করছে, দাবি করছে জমিটা, একটু পরে বলছে যে কোথায় যাচ্ছে। এই যে এদের গাড়ি চলে এসেছে, এরা এখন সবাই ভিতরে যাওয়ার আগে একটু তিলক কেটে নিয়েছি। দিদি তাকাও একটু, এই যে ওই যে মাম্মা গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে, আর সবে উঠলো ঘুম থেকে। Thank you.
কলেজে দুই নাম্বার গেট দিয়ে এখন ঢুকছি। বাবা মায়াপুরে মাসিরা অনেক বছর আগে এসেছিল, কিন্তু মাসির বৌমা মানে বিউটি দি এর আগে কখনো এখানে আসেনি। তো সেই জন্যই মাসি আরো দিদিকে দেখানোর জন্য এখানে আসলো, আর তার সাথে সাথে আমাদেরও দেখা হয়ে গেল আরেকবার, কারণ আমাদের এই সময় আসার কোনো প্ল্যান ছিল না। তো মাসিদের জন্যই আরো আসা, ভালোই হলো। তো সকলের সাথে এসে খুব ভালো লাগছে, আর এইসব জায়গা দেখ, আর এইসব জায়গায় তো বারবার আসতে ইচ্ছা করে। তো ভিতরে তো চলে এসেছি আমরা, আর ওই যে বাবা ওখানে টিকিট কাটলো, বাবা দাদা তো আছেই। এই দুটো এখন ফটো তোলাই ব্যস্ত, এসেই ওদের শুরু হয়ে গেছে। মা চলো, দেখার মধ্যে ঢুকাই মাকে এখানে বসিয়ে রেখে আমরা তো উপরে গিয়েছিলাম, তো আমরা দেখে আসলাম, আর মা এর আগেও গেছে, তো সেই জন্য মা আর গেল না। তো মা এখানে বসে ছিল, তো এখন আমরা আসলাম, এসে ওই দিকটাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চকোবারি দেবো তোমাকে। হাত ছাড়বো না। হ্যাঁ তো যে চলে এসেছি আমাদের সেই বসার জায়গাতে, এখানে বসে সকালে টিফিনটা করে নেব। সকালে সেরকম ভাবে কেউ খেয়ে আসেনি, তো এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এদিক ওদিক যাবো। আর এই যে এদিকে দাদা দিদির ফটো তুলে দিচ্ছে। এর মধ্যে পড়ে গেলে কি হবে জানো? আর পালাবে না, চুপ করে বসো সোনা। আচ্ছা বাবু বসো বসো, এইদিকে তাকিয়ে। আরে
আমাদের সকালে টিফিন হচ্ছে তরকা আর লুচি। সকালে টিফিন তো হয়ে গেছে আর এখন সবাই মিলে একটু ফটো তুলছি, কারণ দিদিরা তো বাড়িতে চলে যাবে, থেকে যাবে এই ফটোগুলোই, তো এগুলোই মাঝে মাঝে দেখব। এই যে বেড কভার পেতে মা এখানে শুয়ে পড়েছে আর সবাই ওদিকে গেছে, আর আমি এখন ওখানে যাব। বাবা ফোন করলো, আমি যাই। মা এখানে পাহারা দিক, ব্যাগ ট্যাগুলো সব এখানেই রয়েছে, মা এখানে শুয়ে থাকুক। আর এই যে এটা সেই মন্দিরটা যেটা কয়েক বছর ধরে তৈরি হচ্ছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, কিন্তু এখন দেখলাম উপরে উঠতে দিচ্ছে, তো আমরা উঠবো ভাবছি, কিন্তু একদম শেষে। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা যাচ্ছি এখন অন্য দিকে। হ্যাঁ, এগুলো এবার বন্ধ কেন জানি। হ্যাঁ এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোতে এত পরিমাণে কড়ি এসছে, মানে এত ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।